আরে বাংলাদেশে তো বর্তমানে গজব চলতেছে, এই বাংলার আকাশে বাতাসে এই নির্যাতিত মানুষের আর্তনাদে বাংলাদেশে এখন গজব চলতেছে। আপনি বুঝেন না, এই 18 কোটি মানুষকে আপনি পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করে দেখেন, একজন মানুষও মানসিক ভাবে শান্তিতে নেই, স্বস্তিতে নেই, একজন মানুষেরও নিরাপত্তা নেই, বাসস্থানের কোনো অধিকার নেই। আমি হাসান আল মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হচ্ছে দুজন শিক্ষার্থীকে হচ্ছে সারা রাত নির্যাতন করে তারপর হচ্ছে তাদেরকে ICU-তে ভর্তি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শিবিরের রাজনীতি করার অভিযোগ আনা হয়েছে। আমরা যখন ডাকসু নির্বাচনের সময় আমাদের শহীদ সার্জেন্ট জহুরুল থেকে দুইজন তিনজন শিক্ষার্থীকে শিবিরের অভিযোগে তাদেরকে সারা রাত রড দিয়ে পিটিয়ে জহুরুলের মাঠে ফেলে রাখা হয়েছিল এবং দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আবরারের হত্যাকাণ্ড আমরা নিজের চোখে দেখেছি। এবং এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার জন্য প্রত্যেকটি ক্যাম্পাসে, আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীদেরকে হয়রানি করার এবং মারধর করার একমাত্র একটি কারণ হচ্ছে, এবং সেখানে যদি আপনার ব্যক্তিগত কোনো শত্রুতাও দেখে থাকে তাহলে তাকে হচ্ছে মারার জন্য শিবির ব্লেম দেওয়া হয়। অথচ হচ্ছে জামাতে ইসলামের নিবন্ধনও বাতিল করছে না, পাশাপাশি জামাতে ইসলাম রাজনীতি করছে, হ্যাঁ সবকিছুই করছে, কিন্তু কোনো শিক্ষার্থীকে হয়রানি করা এবং তাকে মারার পরে হচ্ছে যে এই ব্লেমটা তার উপর দাঁড় করিয়ে দেওয়া যে সে শিবিরের রাজনীতি করে, এই জন্য তাকে মেরে ফেলা জায়েজ, তাকে হয়রানি করা জায়েজ, তার পরিবারকে হয়রানি করা জায়েজ, এইটাই হচ্ছে মূলত আওয়ামী লীগের বর্তমান রাজনীতি। এবং সোহেল উদ্দিন ভাই বলেছেন যে রাজনৈতিক যে অস্থিরতা বা এই যে একটা কালচার তৈরি করেছে আওয়ামী লীগ, এই কালচারটা থেকে আসলে আওয়ামী লীগ কিভাবে এই দেশের মানুষকে মুক্তি দিবে এবং জামাত ইসলামকে মুক্তি দিবে? যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে উঠে এসেছি এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি এখানে যারা আছেন, আমি এই জন্য এই কথাটা বলছি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি একজন শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তা না থাকে এবং সে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি যদি না থাকে, তাহলে তো আপনি এই দেশটা যে আসলে কোন পর্যায়ে চলে গেছে এটি আপনি কল্পনাই করতে পারেন না যে আসলে এর পরিস্থিতিটা কি। সেখানে আসলে দখলদারিত্ব চলছে, সেখানে জামাতে ইসলাম কিংবা শিবির ব্লেমিং করা, আমি এখানে কাউকে প্রমোট করা এই ধরনের কথা বলছি না, আমি জাস্ট কালচারটাকে বলছি যে একজন শিক্ষার্থীকে হয়রানি করা হচ্ছে, তার উপর টর্চার করা হচ্ছে এবং তাকে কি ব্লেম দেওয়া হচ্ছে যে শিবির করে, এবং শিবির করে বিধায় যে তার উপর দমন নিপীড়ন করা সেটিকে এক প্রকার জায়েজ দেওয়া হচ্ছে এবং আমাদের সমাজও অনেক ক্ষেত্রে সেটাকে নিয়ে নিচ্ছে। এবং আপনার মেইন স্ট্রিমের যে মিডিয়া গুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টার সহ অনেক মিডিয়া, সেখানে আমি নিজের চোখে দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ে, তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি সেখানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সহ অনেক মিডিয়া আমরা কথা না বললে তারা সেখানে নীরব ভূমিকা পালন করে, যে শুধুমাত্র যে আসলে সে কি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা, আমার কথা হচ্ছে সে যে কোনো রাজনীতি করতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই অধিকার তার আছে, কিন্তু তাকে টর্চার করার, তাকে নির্মমভাবে প্রহার করার এবং তার জীবন নিয়ে যাওয়ার, আবরারকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে ছাত্রদের, এটা এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এবং বর্বরোচিত ঘটনা, যে সারা রাত একটি ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে তারপর হচ্ছে তারা মৃত্যু নিশ্চিত করার পর তারা সেখান থেকে প্রস্থান করেছে। সেখানে আবরার শিবির করত কি শিবির করত না ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আবরার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপর যে নির্মমতা দেখানো হয়েছে আমি আমার নিজের চোখে, আমি আমার বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা আমি দেখেছি। তারা হয়তো জীবন নিয়ে ফিরেছে এবং এখনো আপনার UK-তে আমার এই যে এক ছোট ভাই গেল, সে অনেকগুলো মামলা খেয়ে তারপর হচ্ছে UK-তে গেছে, আমি জেল থেকে বেরে আসার পর আগ পরশুদিন আমাকে মেসেজ দিল যে ভাই আপনি কেমন আছেন বা কি অবস্থা, আমি বললাম তুমি কোথায়, সে বলতেছে ভাই আমি UK-তে আসছি পলিটিক্যাল অ্যাসাইলাম নিব স্টুডেন্ট ভিসায়। তার বিরুদ্ধে 8টা থেকে 9টা মামলা এবং নিরাপদ সড়ক আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। এই ছেলেটা বলতেছে ভাই আমি তো জীবন বেঁচে আসছি, আমি তো বেঁচে গেছি যে আমি এই পর্যন্ত আসতে পারছি স্টুডেন্ট ভিসায়। সুতরাং এই দেশে যে আসলে পরিস্থিতিটা কি, যারা আমরা বিরোধী দলের রাজনীতি করি, সরকারের সাথে যারা লেয়াজু করে রাজনীতি করে তাদের বিষয় আলাদা, কিন্তু আমরা যারা বিরোধী দলে মূলত হচ্ছে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করি, বৈষম্যের বিরুদ্ধে কাজ করি, আমরা বুঝতে পারি যে আসলে এখানে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন দখলদারিত্ব, আপনি একটা বিষয় বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, যে আসলে আপনি আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে যদি আপনি আওয়ামী লীগ না করে যদি আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পাঠান এবং সে যদি বিরোধী কোন রাজনৈতিক দল করে, যেমন ছাত্র দলের একজন কর্মীও এখন হলে থাকতে পারে, ছাত্র অধিকারের কোনো হল হল ছাত্র অধিকার পরিষদের কোন নেতাকর্মী হলে থাকতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুধুমাত্র ছাত্র ইউনিয়ন বা বামদের কিছু সংগঠনের কিছু নেতাকর্মী হয়তো থাকে, এছাড়া
কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হলে থাকতে দোষ পারে, কিন্তু করেছিলেন না আপনি, আপনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমি বলি আপনাকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরা পূর্ববর্তী বা পরবর্তী সময়েও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা হলে ছিল। আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, পরবর্তী একটা সময়ে আমরা হল ছাড়তে বাধ্য হয়েছি এবং আমরা হলের বাইরে আছি, আমাদের ছাত্রত্ব থাকা অবস্থায় আমাদেরকে কিন্তু হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং পিস্তল দিয়ে আমাদের মাথায় পিস্তল ঠকানো হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সময়। সুতরাং আপনি আসলে বাহিরে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর যে দৃষ্টপট সেটি আসলে দেখতে পাবেন না। আপনি যদি বিচার বিভাগকে স্বাধীন না করতে পারেন, বিচার বিভাগকে নিরপেক্ষ না করতে পারেন, তাহলে এই দেশের মানুষ কখনোই সঠিক বিচার এবং একটা মানুষের যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপত্তা, সেটা কখনোই নিশ্চিত হবে না। সর্বপ্রথম যে কাজটা নিশ্চিত করতে হবে একজন বিচারক, উনি যদি নিরপেক্ষ জায়গা থেকে বিচার না করেন, ওই বিচারকই তো আপনার বাংলাদেশ। আপনি যে বলছেন বিভিন্ন কথার মাধ্যমে যে তাদের উপর গজব পড়বে, আরে বাংলাদেশে তো বর্তমানে গজব চলতেছে, এই বাংলার আকাশে বাতাসে এই নির্যাতিত মানুষের আর্তনাদে বাংলাদেশে এখন গজব চলতেছে। আপনি বুঝেন না, এই 18 কোটি মানুষকে আপনি পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করে দেখেন, একজন মানুষও মানসিক ভাবে শান্তিতে নেই, স্বস্তিতে নেই, একজন মানুষেরও নিরাপত্তা নেই, বাসস্থানের কোনো অধিকার নেই। আপনি যাই বলেন, এই দেশে আসলে গজব করছে আল্লাহ। আপনি বিলিভ করেন আর নাই করেন, এদেশের মানুষ শান্তিতে নেই, একজন মানুষের শান্তি নেই, শান্তিতে নেই। সুতরাং বিচার বিভাগকে যতদিন পর্যন্ত আপনি স্বাধীন না করতে পারবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত না করতে পারবেন, তাহলে মানুষ হয়রানি হবে। আর একজন মজলুমের আর্তনাদ আল্লাহর আগা আড়স পর্যন্ত পৌঁছে এবং এটার যে অভিশাপ, এটার যে ভয়ার্ততা, সেটা এই জমিনের প্রত্যেকটা মানুষের উপর, শাসকের উপর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের উপর পড়ে এবং সেখানে কোনো পর্দা থাকে না। মজলুম, মজলুমের যে আর্তনাদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই দেশের মানুষ আজকে নির্যাতিত, নিপীড়িত। সুতরাং আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে, একটা মানুষ যখন ন্যায় বিচার পাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃত পক্ষে এই দেশের মানুষ আসলে কিছুটা হলেও স্বস্তিতে আছে। আজকে আপনি এখানে অবস্থান করতেছেন, আপনার সঙ্গে আমার ডিবেট হয়ে গেল, আপনি যদি মনে করেন যে আহসান আল মামুনকে আজকে আমি ফাঁসায় দেব, তাহলে কি করবেন? আমার পার্শ্ববর্তী যে থানা আছে, থানার ওসিকে বলবেন যে হাসান মামুনের বাসায় 120 জিয়া বার আগে আসেন, সকালে উঠে হাসান মামুনকে গ্রেপ্তার দেখাবেন, কাজ হয়ে গেল। সকালে উঠে মিডিয়া কাভারেজ দিবে, টিবিসি, সময় টিভি সুন্দর করে কাভারেজ দিবে, মিডিয়া, সরকারের দালাল মিডিয়া কাভারেজ দিবে যে হাসান মামুনের বাসা থেকে 120 জিয়া বা উদ্ধার, হাসান মামুন গ্রেপ্তার, হয়ে গেল। এইভাবেই হচ্ছে রাষ্ট্রটা চলতেছে এবং এটা কখনো রাষ্ট্র হইতে পারে না। একজন মানুষকে ব্লেমিং করে, তার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে, তাকে হয়রানি করে, জেল কাটানো এবং তার সামাজিক অবস্থান, তার চারিত্রিক অবস্থান নষ্ট করে দেওয়া, এটা কখনো একটা সুস্থ মস্তিষ্কের রাষ্ট্রে কখনো এটা আপনার রুলস হইতে পারে না, রেগুলেশন হইতে পারে না, কোনো নিয়ম হইতে পারে না।